नमस्कार एवं सालाम आपनारा देखछेन न्यूज निर्भीक और आज 16 सेप्टेम्बर शुक्रवार झटपट 10 खबर निये उपस्थित आमी शरण सुंदर दास। पूर्व लाद्दाखे रक्तक्षयी संघर्षेर पर एई प्रथमबार एक मंचे प्रधानमंत्री नरेंद्र मोदी एवं चीनेर प्रेसिडेंट शी जिनपिंग। न्यूज निर्भीकेर झटपट 10 खबरेर प्रथम एई खबर छाड़ाओ साथे साथे आंतर्जातिक जातीय एवं आंचलिक मिलिए आरो गुरुत्वपूर्ण जे खबरगुलो थाकछे सेगुलो हलो पश्चिमेर चैलेंज मोकाबिलाय आंचलिक शीर्ष सम्मेलने मिलित होच्छेन पुतिन एवं शी जिनपिंग। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ইরানের সঙ্গে সব ক্ষেত্রেই সম্পর্কের উন্নয়ন ঘটছে এবং কৌশলগত চুক্তিও চূড়ান্ত হতে যাচ্ছে। আজারবাইজানের যুদ্ধবন্দী বিষয়ক সরকারি কমিশন বৃহস্পতিবার বলেছে আমরা আর্মেনিয়াকে যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছি এবং তাদের 100 সেনার মৃতদেহ হস্তান্তরে প্রস্তুত আছি। মধ্য এশিয়ান নিরাপত্তা সংস্থা সাংহাই সহযোগিতা সংস্থা এসসিওর স্থায়ী সদস্য হতে বাধ্যবাধকতা স্মারকে স্বাক্ষর করেছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার এই কথা জানিয়েছেন। পূর্ব লাদাখের গোগ্রা এবং হটস্প্রিং এলাকা থেকে ভারত সেনা পিছিয়ে আনা শেষ করতেই বিরোধীরা তো বটেই, বিজেপি নেতা সুব্রমণিয়াম স্বামীও অভিযোগ তুলেছেন যে গোগ্রাতেও কি জমি হারালো ভারত। 1979 সালে নির্মিত বিহারের একটা বাঁধে আটকে রাখা জল কমতেই দেখা মিলেছে 120 বছরের পুরনো ছোট্ট একটা মসজিদ। উৎকর্ষ বাংলা কর্মসূচিতে বিলি ভুয়ো নিয়োগপত্র, কিভাবে দেয়া হলো এই নথি তা নিয়ে প্রশ্ন পড়ুয়াদের। শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে গতকাল পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান কল্যাণময় বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে সিবিআই। ভাদ্রে রান্না আর আশ্বিনে খাওয়া সেই অরন্ধন পুজো বা রান্না পুজোই হচ্ছে আজ আর আগামীকাল খাওয়া বা পান্না। দেখে নিন রান্না আর পান্নার খবর। সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট 10 খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি 10 খবর। পূর্ব লাদাখে রক্তক্ষয়ী সংঘর্ষের পর এই প্রথমবার এক মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। কোভিড অতিমারির পরে এই প্রথমবার সামনাসামনি এসসিও বৈঠক হতে চলেছে উজবেকিস্তানে, সেখানেই মুখোমুখি মোদি এবং জিনপিং। তবে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হবে কি না তা নিয়ে এখনও কিছু জানা যায়নি। অন্যদিকে সম্মেলন শুরু হওয়ার আগেই যৌথ বিবৃতি দিয়ে রাশিয়া এবং চীন জানিয়ে দিয়েছে একসঙ্গে মিলে মহাশক্তি গড়ে তুলবে এই দুই দেশ। কোভিড অতিমারির পরে এই প্রথমবার চীনের বাইরে কোনো বৈঠকে অংশ নিতে চলেছেন জিনপিং। প্রসঙ্গত এশীয় সম্মেলন শুরু হওয়ার কিছুদিন আগেই লাদাখ সীমান্ত থেকে সেনা সরিয়ে নেয় ভারত এবং চীন। 2020 সালের মে মাসে গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনার উপরে আক্রমণ চালায় লাল ফৌজ। সেই সময় শহীদ হয়েছিলেন 20 ভারতীয় সেনা। পাল্টা প্রত্যাঘাতে নিকেশ করা হয় মোট 42 চীনের সেনাকে। তারপর থেকেই লাদাখ সীমান্তে সেনা মোতায়েন করে রেখেছে দুই দেশ। ভারতীয় সময় রাত 9 নাগাদ উজবেকিস্তানে পৌঁছন মোদী। এসসিও বৈঠকে যোগ দেওয়ার আগে টুইট করে তিনি জানিয়েছেন, এসসিও বৈঠকে যোগ দেওয়ার জন্য রওনা হচ্ছি। এই সম্মেলনে আন্তর্জাতিক পরিস্থিতি সম্পর্কে আলোচনা করা হবে, আঞ্চলিক বিষয়গুলো নিয়েও মত বিনিময় হবে রাষ্ট্রপ্রধানদের মধ্যে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন মোদী। তার আগেই চীনের সঙ্গে যৌথ বিবৃতি দিয়েছে রাশিয়া। সেখানে বলা হয়েছে এই দুই দেশ একসঙ্গে মিলে মহাশক্তি গঠন করবে। যৌথ বিবৃতিতে বলা হয়েছে আমেরিকা চাইছে এককেন্দ্রিক বিশ্ব গড়ে তুলতে, কিন্তু সেই চেষ্টাকে সফল হতে দেয়া যাবে না। ইউক্রেন প্রসঙ্গে চীন যেভাবে নিরপেক্ষ অবস্থান নিয়েছে তাকেও ভূয়সী প্রশংসায় ভরিয়ে দিয়েছেন পুতিন। এই সম্মেলনের পরে আন্তর্জাতিক সমীকরণ কোন দিকে মোড় নেয় সেদিকে তাকিয়ে ওয়াকিবহল মহল। পশ্চিমের চ্যালেঞ্জ মোকাবেলায় আঞ্চলিক শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন পুতিন এবং শি জিনপিং। বৃহস্পতিবার থেকে প্রাচীন সিল্ক রোড নগরী সমরখন্ডে অন্যান্য এশীয় নেতাদের সাথে পশ্চিমা বৈশ্বিক প্রভাব মোকাবেলায় চ্যালেঞ্জ হিসাবে একটা আঞ্চলিক শীর্ষ সম্মেলনে জড়ো হয়েছেন সকল। বৃহস্পতিবার এবং শুক্রবার উজবেক শহরে সাংহাই সহযোগিতা সংস্থার বৈঠকে শি জিনপিং এবং পুতিনের সাথে ভারত, পাকিস্তান, তুরস্ক, ইরান এবং আরও কয়েকটা দেশের নেতারা যোগ দেওয়ার কথা প্রধান শীর্ষ সম্মেলনের দিন শুক্রবার। তবে গতকাল বৃহস্পতিবার রাশিয়া এবং চীনা নেতাদের একটা বৈঠক হয়েছে বলে জানা গিয়েছে। পুতিনের জন্য এই শীর্ষ সম্মেলনটা দেখানোর একটা সুযোগ যে রাশিয়াকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করা যাবে না। এমন সময় এই সম্মেলন হচ্ছে যখন মস্কোর বাহিনী ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে বড় ধরনের বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে বলে পশ্চিমা মিডিয়া প্রচার করছে। অন্যদিকে অক্টোবরে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির একটা গুরুত্বপূর্ণ কংগ্রেসের আগে বিশ্বব্যাপী রাষ্ট্রনায়ক হিসাবে তার সক্ষমতার প্রমাণ তুলে ধরার ব্যাপারে
সি জিনপিং এর জন্য এই সম্মেলন একটা বড় সুযোগ। করোনা ভাইরাস মহামারীর প্রথম দিনগুলোর পর সির এটা প্রথম বিদেশ সফর, উভয় নেতার জন্য শীর্ষ সম্মেলনটা পশ্চিমের বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি বুড়ো আঙুল দেখানোর একটা সুযোগ করে দিয়েছে। ইউক্রেনের ব্যাপারে আমেরিকা এবং ইউরোপ রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ এবং সম্প্রতি তাইওয়ানের প্রতি আমেরিকা যুক্তরাষ্ট্রের সমর্থন প্রদর্শন বেজিংকে ক্ষুব্ধ করেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইরানের সঙ্গে সব ক্ষেত্রেই সম্পর্কের উন্নয়ন ঘটছে এবং কৌশলগত চুক্তিও চূড়ান্ত হতে যাচ্ছে। উজবেকিস্তানের সমরখন্ডে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিওর শীর্ষ বৈঠকের অবকাশে ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসির সঙ্গে বৈঠকে এই সব তথ্য জানিয়েছেন ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, দ্বিপাক্ষিক সহযোগিতা সংক্রান্ত কৌশলগত চুক্তি সই হলে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছবে। এসসিওর পূর্ণ সদস্য হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করার ক্ষেত্রে ইরানকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। এই সময় তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ির প্রশংসা করে বলেছেন, তার সমর্থনের কারণেই অনেক যৌথ প্রকল্প অগ্রগতি হয়েছে। পুতিন বলেছেন, গত বছর ইরান এবং রাশিয়ার মধ্যে বাণিজ্য 81% বেড়েছে এবং চলতি বছরের প্রথম 5 মাসে বাণিজ্য বেড়েছে 30%। আগামী সপ্তাহে রাশিয়ার 80 কোম্পানির পক্ষ থেকে একটা প্রতিনিধি দল ইরান সফরে যাবে। এই দুই দেশের প্রেসিডেন্ট দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করেন। রুশ প্রেসিডেন্ট ছাড়াও কিরগিজিস্তান এবং তাজিকিস্তানের প্রেসিডেন্ট সঙ্গেও বৈঠক করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিওর মহাসচিবের সঙ্গেও বৈঠক করেছেন ইরানের প্রেসিডেন্ট। গতকাল বৃহস্পতিবার উজবেকিস্তানের সমরখন্ডে এসসিওর 2 দিনের শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। ইরানের প্রেসিডেন্ট রাইসি গতকালই সমরখন্ডে পৌঁছেছেন। আজারবাইজানের যুদ্ধবন্দী বিষয়ক সরকারি কমিশন বৃহস্পতিবার বলেছে, আমরা আর্মেনিয়াকে যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছি এবং তাদের 100 সেনার মৃতদেহ হস্তান্তরে প্রস্তুত আছি। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান স্বীকার করেছেন, আজারবাইজানের সঙ্গে সংঘর্ষে তাদের 105 সেনা নিহত হয়েছে। গত মঙ্গলবার থেকে আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে নতুন করে সীমান্তে সংঘর্ষে শুরু হয়েছে। সংঘর্ষ শুরুর জন্য দুই দেশ পরস্পরকে দায়ী করছে। আর্মেনিয়ার দাবি, আজারবাইজানের উস্কানির কারণে এই সংঘর্ষ শুরু হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে দাবি করেছে যে জেরমুক, গোরিস, কাপান সহ আজারবাইজান সীমান্তবর্তী কয়েকটা শহরে শত্রুপক্ষ মঙ্গলবার দিনের শুরুর দিকে গোলাবর্ষণ করেছে, এরপর জবাব দেয়া হয়েছে। তবে আজারবাইজানও নতুন করে সংঘর্ষ শুরুর জন্য আর্মেনিয়ার উস্কানিকেই দায়ী করেছে। সংঘর্ষে আজারবাইজানেরও বহু সেনা নিহত এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। মধ্য এশিয়ার নিরাপত্তা সংস্থা সাংহাই সহযোগিতা সংস্থা এসসিওর স্থায়ী সদস্য হতে বাধ্যবাধকতা স্মারকে স্বাক্ষর করেছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার এই কথা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান লিখেছেন, এসসিওর পূর্ণ সদস্যপদের নথিতে স্বাক্ষর করার মাধ্যমে ইরান অর্থনৈতিক, বাণিজ্যিক, ট্রানজিট এবং এনার্জি সহযোগিতার ক্ষেত্রে নতুন যুগে প্রবেশ করল। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব বলয় নিয়ন্ত্রণ করতে চীন এবং রাশিয়া এসসিও গঠন করেছে। এর সদস্য সংখ্যা 8। সদস্য দেশগুলো হলো চীন, রাশিয়া, তাজিকিস্তান, কাজাকিস্তান, উজবেকিস্তান, কিরগিজিস্তান, ভারত এবং পাকিস্তান। আর ইরানের স্থায়ী সদস্যপদের প্রক্রিয়া চলমান রয়েছে। আফগানিস্তান, বেলারুশ, ইরান এবং মঙ্গোলিয়া পর্যবেক্ষক দেশ। এছাড়া সংস্থাটার রয়েছে 6 সংলাপে অংশীদার দেশ। দেশগুলো হচ্ছে আর্মেনিয়া, আজারবাইজান, কম্বোডিয়া, নেপাল, শ্রীলঙ্কা এবং তুরস্ক। গত বছর দ্রুত সম্প্রসারিত এসসিওর ইরানের যোগদানের জন্য আবেদনকে অনুমোদন করেছিল, যখন তেহরানের সরকার সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছিল যে এটা তার বিতর্কিত পারমাণবিক কর্মসূচির জন্য পশ্চিমাদের দ্বারা আরোপিত নিষেধাজ্ঞাগুলো এড়াতে একটা প্রক্রিয়া তৈরি করতে সহায়তা করবে। পূর্ব লাদাখের গোগরা এবং হটস্পিং এলাকা থেকে ভারত সেনা পিছিয়ে আনা শেষ করতেই বিরোধীরা তো বটেই, বিজেপি নেতা সুব্রমণিয়াম স্বামীও অভিযোগ তুলেছেন যে গোগরাতেও কি জমি হারালো ভারত। স্বামীর কথায় চীন বুঝিয়ে দিয়েছে, যা আমার সে তো আমারই, যা তোমার সেটাও আমার। প্রায় 2 আগে গালোয়ান উপত্যকায় রক্তক্ষয়ী সংঘর্ষের পরে দীর্ঘ সময় ধরে সীমান্তে চোখে চোখ রেখে দাঁড়িয়েছিল দুদেশের সেনা। পরবর্তী সময়ে দুদেশের সেনা এবং কূটনৈতিক পর্যায়ে একাধিক বৈঠকের পরে বিভিন্ন স্থানে সেনা
সেনা পিছিয়ে আনতে রাজি হয় উভয় পক্ষ, কিন্তু অভিযোগ ওঠে অধিকাংশ ক্ষেত্রেই প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে পিছিয়ে আসতে বাধ্য হয়েছে ভারত। যেমন সংঘর্ষের আগে প্যাংগং লেকের পেট্রোলিং পয়েন্ট 8 পর্যন্ত টহল দিতে পারত ভারতীয় সেনা, নতুন সিদ্ধান্ত অনুযায়ী সেই সীমানা হয়ে দাঁড়িয়েছে পেট্রোলিং পয়েন্ট 5, যার ফলে বাকি অংশে নজরদারির অধিকার হারিয়েছে ভারত। গত সপ্তাহে যে সেনা পিছনোর প্রশ্নে দুদেশ রাজি হয়েছে, তাতেও ভারত বেজিং এর চাপে নিজের জমি ছেড়েছে বলে অভিযোগে সরব হয়েছেন লাদাখ অটোনোমাস হিল ডেভেলপমেন্ট কাউন্সিলের কাউন্সিলর কঞ্চক স্টানজিং। তার দাবি, ভারতীয় সেনার এই পশ্চাদপসরণের ফলে দেশের সীমানায় থাকা কুগ্রাং উপত্যকা আগামী দিনে বিতর্কিত এলাকা হিসাবে গণ্য হয়ে যাবে। যদিও বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের দাবি, সম্প্রতি দুদেশ সেনা পিছিয়ে আনায় সীমান্তে আরও একটা সমস্যা কমে গিয়েছে। লাদাখে ভারত চীনের সীমান্ত এলাকা চুশুল থেকে নির্বাচিত কাউন্সিলর স্টানজিং এর অবশ্য বক্তব্য, ভারত কেবল পেট্রোলিং পয়েন্ট 15 থেকে নয়, করম সিংহ পাহাড়ে থাকা পেট্রোলিং পয়েন্ট 16 থেকেও পিছিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে। ফলে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা সহ ভারতের দিকে থাকা বিস্তীর্ণ এলাকা বাফার জোনে পরিণত হয়েছে। এর জেরে পেট্রোলিং পয়েন্ট 16 উপরে দীর্ঘদিনের নিয়ন্ত্রণ ভারত হারাবে বলে সরব হয়েছেন বিরোধীরা। স্টানজিং এর দাবি, সেনা সরিয়ে নেওয়ার সিদ্ধান্তে ভারতের দিকে থাকা কুগ্রাং উপত্যকার বড় অংশ বাফার জোনে পরিণত হবে। স্থানীয় পশুপালকদের চারণভূমি হিসাবে ওই উপত্যকা ব্যবহার হতো, কিন্তু স্থানীয় মানুষদের আবেগকে কে আর পাত্তা দেয়? সুব্রমণিয়াম স্বামীর কথায়, চীন আসলে ভারতীয় জমি থেকে সরে গিয়েছে, আর ভারত সীমান্ত থেকে নিজের জমিতেই পিছিয়ে এসেছে। 1979 সালে নির্মিত বিহারের একটা বাঁধে আটকে রাখা জল কমতেই দেখা মিলেছে 120 বছরের পুরনো ছোট্ট একটা মসজিদের। জলবায়ু পরিবর্তনের ধাক্কা লেগেছে বিশ্বজুড়ে, আবহাওয়া উষ্ণায়নের পৃথিবীতে কমে যেতে শুরু করেছে জল, তার ছোঁয়া লেগেছে বিহার রাজ্যেও, শুকিয়ে আসতে শুরু করেছে 1979 সালে নির্মিত একটা বাঁধে আটকে রাখা জল, আর এতেই দেখা মিলেছে 120 বছরের পুরনো ছোট একটা মসজিদের। 30 বছরের বেশি সময় ধরে জলের নিচে থাকলেও তাতে মসজিদের কোনো ক্ষতি হয়নি, খবর এক্সপ্রেস ট্রিবিউন। বিহার রাজ্যের নওদা জেলার চিরাইলা গ্রামে ফুলওয়াড়িয়া বাঁধের জল খরার প্রভাবে সম্প্রতি শুকিয়ে যেতে শুরু করে। এর আগে যখন জলস্তর কমে যেত, তখন মসজিদের গম্বুজের একটা অংশ দেখা যেত, ফলে কৌতূহল জাগলেও এটা ঠিক কী জিনিস তা অনেকেই বুঝতে পারেনি। কিন্তু জল এবার পুরোপুরি শুকিয়ে যেতে সম্পূর্ণ মসজিদটার দেখা মিলেছে। স্থানীয় প্রবীণরা জানিয়েছেন, মসজিদটা বিংশ শতকের প্রথম দিকে নির্মিত হয়, মুঘল রীতিতে নির্মিত মসজিদটার বয়স এখন প্রায় 120 বছর। স্থানীয়রা এই মসজিদের নাম দিয়েছিল নুরি মসজিদ। মাটি থেকে গম্বুজ পর্যন্ত মসজিদের উচ্চতা প্রায় 30 ফুট। 1979 সালে এখানে ফুলওয়াড়িয়া ড্যাম নির্মাণ শুরু হয়। সেই সময় এই এলাকায় প্রচুর মুসলমান বসবাস করতেন, এই মসজিদে তারা নিয়মিত নামাজ আদায় করতেন। কিন্তু সরকার বাঁধ নির্মাণ শুরু করলে মুসলমানদেরকে এই জায়গা ছেড়ে উঠে যেতে হয়। সরকার পুরো জায়গাটা অধিগ্রহণ করে গ্রামবাসীকে অন্য একটা গ্রামে স্থানান্তর করে। বাঁধ নির্মাণের সময় প্রয়োজন না হয় কর্তৃপক্ষ মসজিদটার কোনো ক্ষতি করেনি। এখন বাঁধের জল শুকিয়ে গেলেও পুরো এলাকা কাদাময় হয়ে আছে, কিন্তু এর মধ্যেই কৌতূহলী মুসলমানরা কাদা মাড়িয়ে মসজিদে প্রবেশ করেছেন। তারা দেখতে পেয়েছেন মসজিদটা পুরোপুরি অক্ষত রয়েছে, কয়েক দশক ধরে ডুবে থাকলেও কাঠামোর সামান্যতম ক্ষতি হয়নি। উৎকর্ষ বাংলা কর্মসূচিতে বিলি ভুয়ো নিয়োগপত্র, কিভাবে দেয়া হলো ওই নথি, তাই নিয়ে প্রশ্ন পড়ুয়াদের। উৎকর্ষ বাংলা কর্মসূচিতে রাজ্যের কারিগরি শিক্ষায় কৃতি ছাত্রছাত্রীদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া শুরু করেছে রাজ্য সরকার। গত সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দফায় যখন ওই ঘোষণা করেন, স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন চাকরি প্রার্থীরা। কিন্তু নিয়োগপত্র, কোট আনকোট নিয়োগপত্র হাতে পেয়ে অনেকেই দেখলেন সেটা আসলে প্রশিক্ষণের অফার লেটার। পরে আবার সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগ করে ওই চাকরি প্রার্থীদের অনেকেই জানতে পারলেন যে ওই অফার লেটারটাও ভুয়ো। নবান্ন সূত্রে অবশ্য বক্তব্য দেওয়া হয়েছে যে পড়ুয়াদের স্বার্থ সুরক্ষিত রাখতে সর্বোচ্চ পদক্ষেপ করা হবে। শুধু চাকরি প্রার্থীরাই নন, ফান ফার্স্ট গ্লোবাল স্কিলার্স নামের যে প্রশিক্ষণ সংস্থার সহযোগিতায় গুজরাটের সুরেন্দ্রনগরে সুজুকি মোটর সংস্থায় 2 বছরের জন্য ওই চাকরি প্রার্থীদের ভেহিকেল টেকনিশিয়ান হিসেবে প্রশিক্ষণ নেওয়ার কথা বলা হয়েছে, সেই সংস্থার সেন্টার ম্যানেজার বেদপ্রকাশ সিংহও দাবি করেছেন যে ওই কাগজ পুরোপুরি ভুয়ো। তার সঙ্গে ফোনে কথা বলার পরেই চাকরি প্রার্থীরা সরব হয়েছেন।
শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান কল্যাণময় বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে সিবিআই। মেধাবী এবং উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের বাদ দিয়ে লাখ লাখ টাকা ঘুষ নিয়ে অকৃতকার্যদের চাকরি দিয়েছেন বলে তাঁর বিরুদ্ধে অভিযোগ পাওয়া গিয়েছে। এছাড়া ভুয়ো নিয়োগপত্র তৈরি করে শিক্ষক নিয়োগ দিয়েছিলেন বলেও জানা গিয়েছে। কল্যাণময় বন্দ্যোপাধ্যায় 10 বছর ধরে মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারম্যান ছিলেন। নিয়োগ দুর্নীতি নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশে এই দুর্নীতি মামলায় তদন্ত করছে সিবিআই। এর আগে একই অভিযোগে গ্রেপ্তার হয়েছেন শিক্ষা পর্ষদের 2 উপদেষ্টা এবং স্কুল সার্ভিস কমিশনের সদস্য শান্তিপ্রসাদ সিনহা এবং অশোক সাহা। ভাদ্রে রান্না আর আশ্বিনে খাওয়া, সেই অরন্ধন পুজো বা রান্না পুজো আজ আর আগামীকাল খাওয়া বা পান্না। হিন্দুদের 12 মাসে 13 পার্বণ, সেই পার্বণের মধ্যে এক ঐতিহ্যপূর্ণ পার্বণ হলো রান্না পুজো। বাংলা বছরে 2 দিন অরন্ধন উৎসব পালিত হয়। এই পুজোর নিয়মই হলো ভাদ্রে রান্না, আশ্বিনে খাওয়া। ভাদ্র মাসে গ্রাম বাংলায় মামনসা দেবীর রান্না পুজো হয়। গৃহস্থ ঘরে একটা বড় লৌকিক উৎসব এটা। রান্না পুজো অনেক রকম হয়ে থাকে। ভাদ্র মাসের প্রত্যেক মঙ্গল এবং শনিবার ইচ্ছে মতো রান্না করা যায় বলে এটাকে ইচ্ছা রান্না বলা হয়ে থাকে। তবে পাড়াগাঁয়ে কবে ইচ্ছে রান্না হবে সেটা পুরোপুরি নিজের পরিবারের ইচ্ছের ওপরে নির্ভর করে না। একটা গোটা পাড়া বা গ্রামের মানুষ আলাপ আলোচনার মাধ্যমে দিন ঠিক করেন। বুড়ো রান্নার ক্ষেত্রে দিন স্থির থাকে। বিশ্বকর্মা পুজোর আগের দিন এই রান্না হয়। রান্না পুজো আসলে গৃহদেবতা এবং উনুনকে পুজো করা হয়ে থাকে। রান্না পুজোর দিন রাতে গৃহদেবতাকে পুজো করে রান্না বসানো হয়। আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, চিচিঙে ভাজা, করলা ভাজা, কাঁচকলা ভাজা, ওলের বড়া, কলার বড়া, নারকেল ভাজা, খেসারির ডাল, মাছ ভাজা, মাছের ঝাল, গুড় চালতা, চালতার টক এবং ভাত রান্না করা হয়। এই পুজোয় মাছ একটা অন্যতম পদ। নিজের পুকুর থাকলে মাছ ধরা হবেই। সামর্থ্য অনুযায়ী বড় মাছ এবং ইলিশ মাছ কিনে আনা হয়। মনসা ঠাকুরের বেদিকে সোলার মালা দিয়ে সাজানো হয়ে থাকে। সব ধরনের কাঁচা সবজি, বাতাসা এবং ধূপ দিয়ে সাজিয়ে বাড়ির কুল পুরোহিতকে দিয়ে পুজো করানো হয়। এরপর রান্নাঘর সুন্দর করে সাজিয়ে আলপনা দেওয়া হয়। উনুনের মুখে শালুক ফুল এবং মনসার ডাল দিয়ে সাজানো হয়। সারা রাত ধরে নানা রকম পদ রান্না করে পরের দিন বাসি রান্না বা পান্তা মামনসাকে ভোগ দিয়ে নিবেদন করা হয়। উনুন হিন্দু ধর্মের অনন্য প্রতীক। উনুনের মুখে সিঁদুর দিয়ে একটা মানুষের চিহ্ন আঁকা হয়। এরপর খাবারের থালা ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করা হয়। গৃহকর্তী মাথায় ঘোমটা দিয়ে ধূপ এবং দীপ দিয়ে প্রণাম করে এবং ঠাকুরের কাছে ভোগ নিবেদন করে। যে উনুনে পুজো করা হয় সেটা ছাড়া অন্য উনুন জ্বালতে নেই। ওই উনুন শুধুমাত্র টাটকা মাছ ভাজতে ব্যবহার করা হয়। তাও ব্যবহার করা যায় পুজো পাঠ মিটে যাবার পর। যে বাড়িতে রান্না উৎসব নেই তারা অন্য কোনো বাড়িতে ঠাকুরের জন্য রান্নার কাজে কোনো রকম সহায়তাও করতে পারবে না। রান্না পুজোর পরের দিনকে পান্না বলে। এই পান্নার দিনই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী নিমন্ত্রণ করে বাসি রান্না খাওয়ানো হয়। শহরে যেমন লক্ষ্মী পুজো বা গোপাল পুজোতে গৃহস্থের বাড়ির উৎসব হয়, তেমনি গ্রাম বাংলায় সেই রকমই রান্না পুজো এবং পান্না। তো আপাতত এই পর্যন্ত। আজকের ভিডিওটা সম্পর্কে কিছু বলার থাকলে অবশ্যই মন্তব্য করে জানান এবং পারলে শেয়ার করে ভিডিওটা বেশি বেশি লোককে দেখার সুযোগ করে দিন। ভিডিওটা যারা ইউটিউবে দেখছেন অথচ নিউজ নির্ভীক চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা নিয়মিত আমাদের সঙ্গে থাকার জন্য এবং এমনই সব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পাওয়ার জন্য চোখ রাখুন নিউজ নির্ভীকে। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেল। সাথে সাথে নিউজ নির্ভীকের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে দিন। আর যারা নিউজ নির্ভীক চ্যানেলটি ফেসবুক পেজে দেখছেন তারা আজকের এই ভিডিওতে লাইক কমেন্ট করে সাথে সাথে নিউজ নির্ভীক চ্যানেলে লাইক দিয়ে এবং ফলো করে সঙ্গে থাকুন। নিউজ নির্ভীকে প্রতিদিন বেলা 2 থেকে 3:30 মধ্যে ঝটপট 10টা গুরুত্বপূর্ণ খবরের আপডেট সহ প্রতিদিন কমবেশি রাত 10টার গুরুত্বপূর্ণ প্রতিবেদন আমরা নিয়মিত দেখাতে থাকব আপনাদের। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।